ইন্দ্রজিৎ সিং। তারপরে রয়েছে আমাদের মেয়র পরিষদ শ্রী সুশান্ত কুমার ঘোষ। কিন্তু এখানে মেয়র পরিষদ পরিচয় বাইরে থেকে এখানে সে উপস্থিত, আমার ছোট ভাইয়ের মতো, এবং বিভিন্ন অন্যান্য কাজে যখন অনুষ্ঠান বা গান বাজনা একটু কম হয়ে উঠেছে বিগত কয়েক বছর, ও প্রতিনিয়ত আমাকে গান বাজনা অনুপ্রেরণা দিয়ে এসেছে বিগত কয়েক বছর ধরে। এবং যে অনুষ্ঠানটা হতে চলেছে 1 সেপ্টেম্বর, সেই রাজনাগা ক্লাব সমন্বয়ে তার সভাপতি, এবং এখানে ও অত্যন্ত ভালো কাজ করে চলেছে বিভিন্ন ধরনের। দেখতে দেখতেই আমার এটা ঠিক সঙ্গীত জীবনের 30 বছর নয়, এটা হলো আমার রেকর্ডিং এর 30 বছর। ঠিক আজ থেকে 30 বছর আগে আমাদের একটি বাংলা গানের দল ছিল, দলটির নাম নগর ফিলোমেল, বাংলা গানের দল। মহিনের ঘোড়াগুলির পর আমরা এই দলটি করেছিলাম এবং এই দলটির সর্বকনিষ্ঠ সদস্য আমি ছিলাম, এবং নেতৃত্বে ছিলেন আমার দাদা ইন্দ্রজিৎ সেন। ওর অনেক কম্পোজিশন আমি গেয়েছি, নিজের কম্পোজিশন নিজে গেয়েছে। আমাদের সঙ্গে সেই সময় ছিলেন, এখনো আছে, গৌতম নাগ, সৌগত ব্যানার্জি, প্রবুদ্ধ ব্যানার্জি, অমিত দত্ত, মনোজিৎ দত্ত, যাকে আমরা কোচু হিসাবে বলি, একজন ওয়ান অফ দ্য লিডিং পারকাশনিস্ট। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন যে 1984 সালে নগর ফিলোমেলের যে গানটি, একটি গান আমি সোলো গেয়েছিলাম, এবং একটা আমাদের যে টাইটেল সং ছিল নগর ফিলোমেল, একদিন সুতানুটি ছেড়ে, এই গানটার কিছু অংশ গেয়েছিলাম। এবং ওই অ্যালবামটিতে আমারও যেমন এই ওই অ্যালবামটা আমার ডেবু বলতে পারেন, একই সঙ্গে আরেকজন শিল্পী, আপনাদের পরিচিত, আপনাদের প্রিয় একজন শিল্পী ইন্দ্রাণী সেন, সেও প্রথম আধুনিক গান গেয়েছিল আমাদের এই নগর ফিলোমেলের এই অ্যালবামটিতে, এবং তার গানটির নাম ছিল সে এক কাজের মেয়ে। ইন্দ্রাণী সেনেরও সেই অর্থে এই অ্যালবামটি ডেবিউ অ্যালবাম, মানে এটা কোইনসিডেন্স। তা 30 বছর এইভাবেই কেটে গেছে আমার, 84 সাল থেকে টানা 91 সাল অব্দি প্রায় 10-12টি অ্যালবাম আমার বেরিয়েছে, এইচএমই থেকে বেরিয়েছে, এখানকার স্থানীয় কোম্পানি থেকে বেরিয়েছে, তারপর নিজে একটি কোম্পানি করেছিলাম সেই সময়, সেই কোম্পানিটি বছরটি দেখে বেশি আমি চালাতে পারিনি। এবং টানা 10-12টা অ্যালবাম সুপার ফ্লপ হওয়ার পর, এখানে আমার বন্ধু আছে, আমার ছোটবেলার বন্ধু স্বরাজ দাস, সে তখন অ্যাটলান্টিস কোম্পানির দেখভাল করত। আপনাদের খালি পরিচয় করার জন্য আমি বলছি, ও যদি এখানে থাকে সে কোথায়, ওই ফিলোসফার অ্যান্ড গাইড। আমি দুলালবাবুর আত্মার শান্তি কামনা করি, দুলালবাবু ওখানে আড্ডা মারতাম, স্বরাজ তখন অ্যাটলান্টিস কোম্পানির কেআরআর ম্যানেজার। ও আমাকে 1991 সালে বলে, তুই এত মন খারাপ করিস না, তুই চল আমাদের কোম্পানি থেকে একটি অ্যালবাম করবি। ওই আমায় নিয়ে যায় এবং প্রথম ও আমাকে করায় একটি রবীন্দ্রনাথের গানের সংকলন। ওই অ্যালবামটিতে আমি প্রথম লিখেছিলাম রবীন্দ্রনাথের গান, এই নিয়ে অনেকে বলেছিল যে এই বড় বাসার ছেলেটি এলো তো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, রবীন্দ্রনাথের গান কি। তা আমি ওনাকে মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বেশি, যেটাকে বলে মাস সং, রবীন্দ্রনাথের গান এত বছর ধরে, যুগ যুগ ধরে, প্রত্যেক কটা মুহূর্তের জন্য
প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটি প্রান্তিক মানুষের জন্য যে গান যিনি লিখে গেছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর বলতে গেলে মনে অনেক দূরের মানুষ, রবীন্দ্রনাথের গানটা বলে আমি মনে করি যে এটা আমার অনেক কাছের, নিজের এবং আপনাদের কাছে যাওয়ার জন্য অনেক আপন একটা নিজের মাধ্যম। এবং আপনাদের সবার আশীর্বাদে, সবার শুভেচ্ছায় ওই অ্যালবামটির পেছনে যে লেখাটা লেখা ছিল, নামকরণ ছিল তোমার আকাশ তোমার বাতাস রবীন্দ্রনাথের গানে। এবং এই গত 23 বছর ধরে আমার অ্যালবামে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ইন্দ্রনীল বলে যে লেখাটি সবাই জানে, ওটা আমার অটোগ্রাফ, আমি অটোগ্রাফ দিলে এখন ওটাই লিখি। কিন্তু আসলে এই অটোগ্রাফের পেছনে একটি গল্প রয়েছে। এই অটোগ্রাফটি প্রায় লোগোর মতো লিখিয়ে দিয়েছিলেন আজকাল পত্রিকা সেই সময়কার এবং বিখ্যাত শিল্পী দেবব্রত ঘোষ, ওরই এটা হাতে লেখা যে ইন্দ্রনীল এটা। এবং এটা 1990 সালেও লিখে দিয়েছিল। এবং ওই লেখাটা নিয়ে আমি প্রায় 1-1.5 বছর ঘর করেছি। দুপুরবেলা ওই লেখাটা আমি কপি করতাম, দিনের পর দিন ডায়েরি পর ডায়েরি সাদা পাতা পেলেই ওই ইন্দ্রনীল লেখাটা আমি প্র্যাকটিস করতাম। এবং মনে মনে ভাবতাম যদি কোনোদিনও আমার এই নামে অ্যালবাম বেরোয়, যদি মানুষের কাছে পৌঁছতে পারি, যদি মানুষ কোনোদিন আমার থেকে অটোগ্রাফ চায়, তাহলে এখন থেকেই প্র্যাকটিস করি। আপনাদের সবার আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে, আমার বন্ধু বান্ধবের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে, ওই তোমার আকাশ তোমার বাতাসের মাধ্যমে প্রথম আমি আপনাদের কাছে পৌঁছতে পারি। তারপরে 1992 সালে দূরের বলাটা ওয়ান করতে করতে আজকে 2014। এবং আজকে সকালেই হঠাৎ করে, হাতের কাছে ছিল না কম্পিউটার, আমার দাদার কাছে ছিল, খুব নস্টালজিক লাগছে, 1984 সালে ঠিক 30 বছর আগে যে অ্যালবামটি বেরিয়েছিল ওই অ্যালবামটির প্রচ্ছদ এটা ছিল।